দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি রমজান মাসব্যাপী আয়োজন বাঙালি ইফতার বাজারে। আজ আমরা আসছি চক বাজারে। এই ঢাকার ঐতিহ্যবাহী এই ইফতার বাজারটি আসলে শত বছর ব্যাপী ধরে একই জায়গায় একই অবস্থায় আছে এবং প্রতি বছর রমজান মাসে 30 দিনই দুপুরের পর থেকে ইফতার বাজারে জমে ওঠে এবং বিকাল এবং ইফতার আগ পর্যন্ত আসলে এই জমজমাট বাজারটিতে ক্রেতা বিক্রেতারা ভিড় জমান। দেখতেই পাচ্ছেন হরেক রকম মুখরোচক ইফতার দিয়ে আসলে এখন এই যেই জায়গাটি রয়েছে ইফতার বাজারে সেটি পরিপূর্ণ অবস্থায় আছে এবং এখানে শত শত বিক্রেতারা আছেন। একই সঙ্গে দেখতে পাচ্ছি যে হাজারো ক্রেতারা কিন্তু ভিড় জমিয়েছেন। তারা শুধুমাত্র পুরান ঢাকার বাসিন্দাই নয়, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং এখানে কিছু বিখ্যাত আইটেম রয়েছে, যেমন বাপের বড় পোলা, সুতি কাবাব, এরপর শাহী পরাটা, শাহী জিলাপি, কোয়েল রোস্ট, এরকম অনেক ধরনের মুখরোচক খাবার তারা এখানে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিক্রি হচ্ছে সেই বিখ্যাত বাপের বড় পোলা খায় সেই আইটেমটি। এবার জিজ্ঞেস করবো যে তারা আসলে এটি কী দিয়ে বানাচ্ছেন, একটু বলবেন যে বারোটা আইটেম আছে। ডিম আছে, কলিজি আছে, মগজ আছে, খাসির কলিজি আছে, খাসির মাংস আছে, কবুতর আছে, হাঁস আছে, কোয়েল পাখি আছে, মুরগির চিকেন আছে, গরুবাদ, হিন্দু মুসলিম খ্রিস্টান সব জাতি খায়। এটার জন্য গরু দেওয়া হয় না ব্রিটিশ পিরিয়ডেতে। আমি 30 বছর ধরে করতেছি, আমার বড় ভাই 45, আমার বাপে কইরা গেছে, আমার দাদাই কইরা গেছে। আচ্ছা, শুনতেই পেলাম যে তারা এই বাপের বড় পোলা থেকে শুরু করে যে সকল ইফতার আইটেম রয়েছে সেগুলো বহুদিন যাবৎ ধরে তারা আসলে এই দোকানটি পরিচালনা করছেন এবং এরকম আরও অনেক বিক্রেতা আছেন যারা কিনা বংশ পরম্পরায় এই চক বাজারে এসে দোকান তারা আসলে ইফতার বাজারটি করে থাকেন। এবং যে সকল আইটেম আমরা দেখলাম যে তারা তারা বলছেন যে এগুলো স্বাস্থ্যসম্মত, কিন্তু যেহেতু বেশিরভাগ পণ্যই বা বেশিরভাগ ইফতারই আসলে খোলা হিসেবে বিক্রি করা হচ্ছে, তাই কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা আসলে বলা যাচ্ছে না। বাংলালিংক ফাস্টেস্ট 4G সব সময় সবখানে। প্রিয় দর্শক, রমজানের 11তম দিন আজ, আর ইতিমধ্যেই কিন্তু ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর সকল শপিং মলগুলো বা বিপণী বিতানগুলোতে কিন্তু ঈদের কেনাকাটা জমে উঠেছে। আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি পাঞ্জাবির মার্কেটে, যেখানে মূলত এই ফ্লোরটিতে পাঞ্জাবি পায়জামা এবং ওয়েস্টকোট বিক্রি করা হয়। এবং জানেন যে পাঞ্জাবি কিন্তু সব বয়সী এবং সব শ্রেণী পেশার মানুষের, বিশেষ করে পুরুষদের জন্য আর কি একটি অন্যতম পছন্দের পোশাক। তারা ঈদ, পূজা কিংবা অন্য যে কোনো অনুষ্ঠানে পাঞ্জাবি পরতে পছন্দ করেন এবং তাই ঈদের সময় কিন্তু পাঞ্জাবির চাহিদাও বেশ বেড়ে যায়। এবং দোকানগুলোতে শুধুমাত্র দেশি পাঞ্জাবি নয়, একই সঙ্গে এর সঙ্গে ইন্ডিয়া বা পাঞ্জাব বা পাকিস্তানের বা অন্যান্য বিদেশি বেশ কিছু কালেকশন তারা নিয়ে এসেছেন এবং প্রত্যেকেরই আসলে লক্ষ্য যে এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে তাদের যে সারা বছরের যে কেনাকাটার যে খরচটি সেটি তারা তুলে ফেলা। তো তারা বেশ গুছিয়ে নিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু পাঞ্জাবির থেকে শুরু করে অন্যান্য পোশাকগুলোর দোকানগুলো কিন্তু বেচা বিক্রি বেশ ভালো হয়েছে। আমরা এখন জানতে চাইব আসলে এখানে বিক্রেতার কাছে যে ইতিমধ্যে যেহেতু রমজানের 2 সপ্তাহ চলে যাচ্ছে, আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে, কেমন চলছে? আমাদের বেচা বিক্রি এখনও জমে নাই, জমজমাট হয় নাই এখন। আগাচ্ছে গত বছর তো এবার খুব খারাপ, মার্কেটের অবস্থা খুব খারাপ। এমনিতে আপনারা কী ধরনের পাঞ্জাবি এনেছেন ক্রেতাদের জন্য? আমাদের ইন্ডিয়ান পাঞ্জাবি আছে, পাকিস্তানি পাঞ্জাবি আছে, বাংলাদেশের নিজেরা প্রোডাক্টের মালও আছে। কোনটা চাহিদা বেশি? ইন্ডিয়ান মাল একটু চাহিদা বেশি। তো শুনলাম বিক্রেতার কাছে যে এখনও রোজার 11তম দিন হলো, এখন আসলে জমে ওঠেনি, কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে গত কয়েকদিনের তুলনায়, আজকে যেহেতু শুক্রবার এবং ছুটির দিন, আজকে অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও ভিড় বেশি এবং ক্রমান্বয়ে ঈদের আগ মুহূর্তে আরও বেশি জমে উঠবে এই সকল বেচা বিক্রির যে ব্যাপারগুলো এবং বিপণী বিতানগুলো কিন্তু ইতিমধ্যেই সজ্জিত হয়ে আসছে। তো আজকে এই ছিল এখন পর্যন্ত আসলে আজকের দিনের ঈদের কেনাকাটার খবর।